एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज के आमी निये एसेछी छानार रेसिपी खूब सहज पद्धतिते। ताहले चलो देखे नेवा जाक। एर जोन्नो आमी निएछी एखाने 1 लिटार दूध। दूधटाके गैसे बसिए दिएछी, जाल दिते दिएछी दूधटाके। दूधटा माझे माझे एकटु नेड़े दिते हबे। आमी छानाटा काटाबो भिनिगार दिए। एई चामचेर आमी 3 चामच निएछी भिनिगार, आर तार मध्ये आमी एकटुखानि ओई चामचेरि 3 चामच जल ইউজ করব। दूधता फोटा अब्दि आमादेर अपेक्षा करते हबे। दूधता फुटे उठले जल और भिनिगारेर मिश्रणटा दिए देब। जलटा दिए दिएछि भिनिगारेर मध्ये, एकटु मिक्स करे राखलाम। दूध आमादेर फुटे उठेछे, एबारे गैसेर फ्लेमटाके लो करे देब। एकदम लो करे भिनिगारेर जलटा अल्प अल्प करे मेशाते थाकब। एकेबारे मिशिए देब ना, अल्प अल्प करे देब और एकटु एकटु करे मिक्स करते थाकब आस्ते हाते। दिए दिलाम आमि 2 चामच भिनिगारेर जल। এবারে আমি মিক্স করছি। খুবই আস্তে আস্তে এটাকে মিক্স করতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই থাকবে। আস্তে আস্তে কিন্তু ছানাটা কাটতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ছানাটা কেমন কাটতে শুরু করেছে। এবারে আমি আরো 1 চামচ মতন ভিনিগারের জল দিয়ে দেব। দিয়ে আবারো মিক্স করতে হবে। আস্তে আস্তে কি সুন্দর ছানাটা কাটছে। এবারে আমি আবার মিক্স করতে থাকছি, আস্তে হাতে মিক্স করতে হবে। এবারে কিন্তু ছানাটা পুরোপুরি কেটে গেছে, জল আলাদা হয়ে গেছে, ছানাটাও আমাদের বেরিয়ে গেছে। ব্যাস এই পর্যায়ে আমাদের ছানা কিন্তু তৈরি। এবারে আমাদের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করতে হবে। বন্ধ করে দিয়ে ছানাটাকে আমরা ছেঁকে নেব জল থেকে। সুন্দর ছানা তৈরি হয়ে গেছে ঘরেই। এবারে আমরা ছানাটাকে ছেঁকে নেব। তো তার জন্য আমি একটা ঝুড়ি নিয়েছি আর একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি তার উপরে। এবারে ছানাটাকে ঢেলে দিতে হবে। ছানাটাকে এবারে একটুখানি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যেহেতু ছানাটা ভিনিগার দিয়ে কাটানো, যাতে ভিনিগারের গন্ধটা না বেরোয় তার জন্য ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। খুবই ভালো করে ধুয়ে নেব। এরপরে এই কাপড়টাকে একটা পুটলির মতন করে বেঁধে কোথাও একটা ঝুলিয়ে রাখতে হবে। কিন্তু যদি বেশি তাড়া থাকে তাহলে জলটা চিপড়ে বের করে ফেলতে হবে। কাপড়টাকে আমি বেঁধে নিচ্ছি। বেঁধে এবার কোথাও একটা ঝুলিয়ে রাখলেও হবে, অথবা ঝুড়ির মধ্যে রেখে দিলেও হবে। করে রেখে দিলেই হয়ে যাবে। 10-15 মিনিট পর দেখলেই ছানার থেকে সব জল বেরিয়ে যাবে। কিন্তু যদি তারা থাকে তাহলে হাতের সাহায্যে সমস্ত জলটা নিগড়ে ফেলে দিতে হবে। তাহলেই আমাদের চটজলদি ছানা তৈরি হয়ে যাবে। এই ছানাটা দিয়ে যে কোনো মিষ্টি, পনির, যা কিছু বানানো যেতে পারে। খুব সহজভাবে ছানাটা তৈরি হয়ে যায়। ছানা কিন্তু আমি জল নিগড়ে ফেলে দিয়েছি। আমি দেখাচ্ছি ছানাটা কিভাবে এরকম হয়েছে। খুবই নরম হয় ছানাটা। ছানার যে জলটা বেরোয় সেটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই। এটা দিয়ে তুমি আটাও মাখতে পারো, রান্নার কাজেও ব্যবহার করতে পারো। তাহলে এই জলটা কিন্তু বাড়তি না, মানে এগুলো না ফেললেও চলে, এটা রান্নার কাজেই ব্যবহার করে দেওয়া যায়। তৈরি হয়ে গেছে খুব সহজভাবেই ছানা। একদমই নরম হয়েছে, খুবই সফট হয়েছে। অল্প একটুখানি হাত দিয়ে মাখলেই খুবই চট নরম হয়ে ম্যাশ হয়ে যাচ্ছে খুব ভালোভাবে। তাহলে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার